অসুস্থ মুকুল রায়কে দেখতে কাঁচড়াপাড়ায় বাড়িতে এলেন মন্ত্রী পার্থ ভৌমিক ও বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। দীর্ঘদিন ধরে অসুস্থ মুকুল রায়কে দেখতে এবার বাড়িতে এলেন পার্থ ভৌমিক এবং বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। এমনকি তার শারীরিক অসুস্থতা জানান পুত্র প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। আজ তার বাড়িতে গিয়ে দেখা করলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, বিধায়ক সুবোধ অধিকারী তথা তিনি কথা বললেন পুত্র শুভ্রাংশু রায়ের সাথে। এমনটাই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। কিছুই না, আমি বিজয়া করতে এসছি মুকুলদার কাছে। আমি প্রত্যেকবার আসি বিজয়া করতে, আমি এবারও এসছি। আপনার সাথে গতকাল আমার কথা হয়েছে যে বিজয়া করতে আসবো, দাদাকে প্রণাম করতে আসবো। আমি দাদাকে প্রণাম করতে এসছি। দেখুন, শরীরের ব্যাপারটা তো পুরো তার পুত্র শুভ্রাংশু রায় তত্ত্বাবধান করছে, ডাক্তারের সাথে ডাক্তারের ট্রিটমেন্ট ঠিক মতো হচ্ছে, তার সেবা শুশ্রূষা ঠিক মতো হচ্ছে। এবার বাদবাকিটা তো মেডিকেল টার্মসের উপরে নির্ভর করে। সেটা আমার ধারণা উনি ভালো আছেন, মানে চিন্তা করার কিছু নেই, এটুকু বলতে পারি। এটা কিন্তু বিষয় আগে আপনার কাছে আপনি এলেন এখানে, কিন্তু তার কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু হোটেলের ছবি দেখিয়েছেন দীঘার, এবং দেখিয়ে বলেছেন বেনামিভাবে যতপ্রিয় মল্লিক সেগুলোকে দেখে দিয়েছেন। সেটাকে উনি কী বললেন? দীঘায় যত হোটেল এরকম দিয়েছে সব শুভেন্দু দিয়েছে। এখন ও বেআইনি হোটেল দিয়েছে কিনা শুভেন্দু সবচেয়ে ভালো বলতে পারবে, কারণ দীঘার একমাত্র নায়ক শুভেন্দু ছিল। কিন্তু গতকাল তিনি ফোন দেখিয়ে বলেছেন দুটি নাম্বার, যে দুটি নাম্বারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবসময় কথা বলতেন, এ দুটি নাম্বারও ইডির তালিকায় রাখা উচিত। আমার মনে হয় দুটো নাম্বার ওর কাছে আছে, কারণ ও যখন এত নাম্বার জানে তাহলে ওই দুটো নাম্বারও ও জানে, তাই না? তার মানে ও যত এরকম দু নম্বরই নাম্বারের কথা বলছে সব দু নম্বরই নাম্বারগুলোর মুখস্থ, ওই উত্তর দিতে পারবে। দিলীপ ঘোষ বলেছেন যে তিনি বলে দুর্নীতি কাণ্ডের জন্য বাংলার মাটি বদনাম হচ্ছে। আর আমরা অন্য কথা বলছি, আমরা জিরো টলারেন্সে বিশ্বাস করি। আজ অব্দি একটা অভিযোগও 2021 সালে মমতা ব্যানার্জির নতুন মন্ত্রিসভার বিরুদ্ধে কেউ করতে পারে। এই কথাটা যদিও আপনারা মিডিয়া প্রচার করবেন না, কোনো দিন করেনও না, 21 সালে মমতা ব্যানার্জি যে সরকার গঠিত করেছে প্রায় আড়াই বছর হতে চললো, আজ অব্দি কেউ একটা অভিযোগ করতে পারেনি। যত অভিযোগ আসছে সব আগের পুরনো 18-17 ওই সময়টা, আর ওই সময়ই মন্ত্রিসভায় যিনি 1-2-3 মধ্যে ছিলেন তার মধ্যে একজন ছিলেন শুভেন্দু অধিকারী। অতএব যদি ওই মন্ত্রিসভার সবার ব্যাপারে তদন্ত করতে হয় তাহলে শুভেন্দু অধিকারীকেও তদন্তের আওতায় আনা উচিত। কিন্তু দাদা আরেকটা যেটা বিষয় রাখবো, যে সুকান্ত মজুমদার কিন্তু গতকাল বলেছেন মারের বদলা মার হবে দিল্লি থেকে ঘুরে এসে। আমি এটা বলতে পারবো না, হয়তো সুকান্তবাবুর গায়ে ভীষণ জোর, ওই জন্য মারের বদলে। আসলে কী হয়েছে, সুকান্তবাবু নিজে 50 জন মিলিটারি নিয়ে ঘুরে বেড়ায়, আর ওনার যারা তলার নিচু তলার যারা কর্মী তারা একা একা ঘুরে বেড়ায়। উনি চায় যে তলায় যারা একা একা ঘুরে বেড়ায় তারা মার খাক মরে যাক, আর উনি নেতা হোক। আমরা তো এরকমভাবে তৃণমূল করিনি, আমরা চাই যে আমার তলার যে কর্মী সেও ভালো থাক, আমরাও ভালো থাকি, বিরোধী দলের লোকেরাও ভালো থাকুক, সুকান্তবাবুও ভালো থাকুক। মহুয়া মিত্রের যে বিষয়টা ছাড়েন সেই জায়গায় কি আপনাদের দলের থেকে কী ভূমিকা? দলের স্ট্যান্ড পয়েন্ট কুণাল ঘোষ পরিষ্কারভাবে বলে দিয়েছে। এইটা নিয়ে অনেকে অনেক রকমভাবে বেশ ইয়ে করেছে, আর আপনিও তার উত্তরটা দিয়েছেন। কি বিষয়ের কারা এটা ভাইরাল করলে কি তো দিয়ে দিয়েছে অলরেডি, কারা করেছে জানতে পারলে তো সেটা সবচেয়ে ভালো হতো, কিন্তু জানা যাবে না ওইভাবে। তবে উনি ভালো আছেন। মিনিস্টার এসলে বাড়িতে কি কথা বলে মিনিস্টারের সাথে? এমনি সৌজন্য সাক্ষাৎ আছে। বাবা কেমন আছেন? বাবা এখন পরিস্থিতি কেমন, শারীরিক পরিস্থিতি কেমন? যেমন ছিল তেমনই আছে, তবে যেভাবে ছবি দেখানো হচ্ছিল সেরকম কোনো বিষয়।